তোমরা সবাই আজকে আবার দ্বিতীয়বারের মতো তোমাদের সামনে আসলাম। তো আজকে তোমাদের যে কথা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে তারপরে একেরই দ্বিতীয় পার্ট। তো দ্বিতীয় পার্টে যা থাকবে সেটা হচ্ছে সরল ও সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। আমরা এই পার্টে এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তো চলো কথা না বলে আজকের মতো ক্লাসটা শুরু করে দিই। আজকে ক্লাস করার জন্য আমরা কয়েকটা অঙ্ক বেছে নিয়েছি যেগুলো হচ্ছে তোমাদের সবগুলো অঙ্ক করতে সাহায্য করবে। তো আমরা যে অঙ্কগুলো তোমাদের জন্য আইডেন্টিফাই করেছি সেগুলো আজকে আমরা পড়িয়ে দিব, বাদ বাকিগুলো ইনশাআল্লাহ তোমরা এগুলো বুঝতে পারলে অবশ্যই করতে পারবে। আর সবার কাছে রিকোয়েস্ট যে অবশ্যই তোমরা খাতা কলম এগুলো নিয়ে বসবে যাতে অঙ্কগুলো তোমরা সাথে সাথে করতে পারো। আর এখানে ইনশাআল্লাহ যথেষ্ট সময় দেওয়া হয় তোমাদের তোলার জন্য, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তো আমি প্রথমেই তোমাদের যে অঙ্কগুলো করাবো সেগুলো হচ্ছে সরলের, যা দুই নম্বরের। তো আমরা ক নম্বর থেকে শুরু করছি। তো দুইয়ের কয়ের যা আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো অঙ্কগুলো করার জন্য তোমরা যে পদ্ধতিটা অবলম্বন করবে সেটা হচ্ছে এখানে ধরে নিবে তোমরা, এখানে দেখো সর্বোচ্চ দুইটা পদ আছে, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই পদ আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই পদ, এছাড়া অন্য কোনো পদ নেই। যেটা টু আছে সেটা হচ্ছে শুধুমাত্র ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যা। তো ধ্রুব সংখ্যা তো সূত্রের ক্ষেত্রে শুধুমাত্র, তো এই দুইটা পদ নিয়ে তোমরা কাজ করবে। এই জন্য আমরা এই দুইটা পদকে ধরে নিব, ধরে নিয়ে হয়তো বা দুইটা ম্যান বেশি হবে বা অঙ্কটা অনেক সহজ হবে। তো আমরা অঙ্কটা ধরে করবো, দেখো এখানে আমরা লিখবো ধরি এক্স প্লাস ওয়াই সমান সমান এ এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান বি। তোমরা এখানে যে কোনো কিছু ধরতে পারো, আমি এখানে এ বি ধরেছি বলে তোমরা যে অন্য কিছু ধরতে পারবে না তা কিন্তু নয়। তোমরা এখানে এক্স ওয়াই বাদে যে কোনো পদ ধরতে পারো, কারণ হচ্ছে দেখো এখানে এক্স ওয়াই আছে অলরেডি, এই জন্য এক্স ওয়াই বাদে যে কোনো পদ তোমরা ধরে নিতে পারো। তো এখন দেখো তোমরা প্রদত্ত রাশি লিখবে, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লেখার পর যা করবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মান তুমি কি করেছো এ। তাহলে দেখো এখানে প্রদত্ত রাশি লেখা হবে এ, উপরে কি আছে দেখো স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু, দেখো এক্স প্লাস ওয়াই এর মান আমরা কি ধরেছি এ, তাহলে এখানে হবে এ। আর এক্স মাইনাস ওয়াই এর মান আমরা কি ধরেছি বি, তাহলে এখানে বি প্লাস আছে, তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই এর মান আমরা ধরেছি বি, তাহলে এটা হবে বি হবে স্কোয়ার। দেখো এটা দেখে আমরা প্রথম পার্টে যেই সূত্রগুলো করেছিলাম সেটা প্রথম সূত্রটা মনে করে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এটা, যেটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এটা সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন দেখো এ এর মান বসাবে আর বি এর মান বসাবে, এ এর মান কি দেখো তো এক্স প্লাস ওয়াই আর মাঝখানে আছে প্লাস, আর এখানে বি এর মান বসাবে কি এক্স মাইনাস ওয়াই, উপরে হোল স্কোয়ারটা অবশ্যই থাকবে। তাহলে দেখো এটা মাইনাস এক্স এটা প্লাস, সরি এটা মাইনাস ওয়াই এটা প্লাস ওয়াই, তাহলে ওয়াই ওয়াই কাটা যাচ্ছে, তাহলে থাকছে কি টু এক্স, এক্স প্লাস এক্স হচ্ছে টু এক্স, কারণ টু এক্স এর উপরে স্কোয়ার সমান সমান টু কে যদি তোমার স্কোয়ার করো তাহলে কত হচ্ছে ফোর, টু কে স্কোয়ার করলে হবে ফোর, টু কে স্কোয়ার মান করা মানে দুইবার গুণ করা, তাহলে ফোর এখানে হবে কি এক্স কে যদি স্কোয়ার করো তাহলে হবে এক্স স্কোয়ার, তাহলে এইটাই হচ্ছে তোমাদের
3b সমান সমান x এখন বলতে পারো ভাই আগে তো আপনি a আর b ধরলেন এখানে কেন x আর x ধরলেন তাহলে দেখো এখানে x এর উদ্দেশ্য হচ্ছে এখানে ab সম্পর্কিত পদ রয়েছে এই জন্য আমরা x ধরছি তাহলে দেখো পরেরটা কি হবে এবং আরেকটা পদ আছে এখানে হচ্ছে 3b a তাহলে দেখো এটাকে ধরবো y এখানে যদি ab সম্পর্কিত পদ আছে তাই হলে ab বাদে যেটা আছে সেটা আমরা ধরেছি ঠিক আছে তাহলে দেখো প্রদত্ত রাশি কি হবে প্রদত্ত রাশি হবে দেখো 2a প্লাস 3b এর গুণ হচ্ছে x তাহলে এটা হবে x উপরে কি আছে দেখো e স্কয়ার মাইনাস 2 হচ্ছে এখানে আছে 2a প্লাস 3b কে আমরা ধরেছি x আর 3b মাইনাস a কে ধরেছি আমরা y তাহলে দেখো এখানে y প্লাস 3b মাইনাস a কে ধরেছি y তাহলে y উপর এখন দেখো x কে যদি আমরা a ধরি আর y কে যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস 3ab প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে যেটা আমাদের প্রথম পার্টের দ্বিতীয় সূত্রকে সমর্থন করে তাহলে সেই সূত্র অনুযায়ী দেখো a হচ্ছে x মাইনাস b হচ্ছে y তাহলে হোল স্কয়ার সূত্র a মাইনাস b হোল স্কয়ার সূত্র এখন আমরা x এর মান বসাবো x এর মান কি দেখো 2a প্লাস 3b এখন দেখো মাইনাস আছে মাঝখানে আমি বলেছিলাম তোমাদের মাইনাস হলে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের পরে সাইনটা চেঞ্জ হবে মাইনাসের পরে যে মানটা বসাবে সেটার সাইন চেঞ্জ হবে তাহলে আমরা সাইনটা চেঞ্জ করব দেখো এভাবে মাইনাস ব্র্যাকেট দিয়ে রাখা দরকার নেই একবারে সাইনটা চেঞ্জ করে লাগিয়ে দেব তাহলে দেখো এখানে আছে প্লাস যদি মাইনাস দ্বারা গুণ করো তাহলে হবে মাইনাস 3b আর এটা আছে কি মাইনাস তাহলে এটা সাইন চেঞ্জ হয়ে হবে প্লাস a উপরে হোল স্কয়ারটা থাকবে তাহলে দেখো এখানে মাইনাস 3b প্লাস 3b এই দুইটা কাটা যাচ্ছে থাকছে কি দেখো 2a প্লাস a তাহলে হচ্ছে কি 3a 3 এর উপর স্কয়ার তাহলে দেখো 3 কে যদি স্কয়ার করা হবে 9 তার মানে 3 কে দুইবার গুণ করছে আর a কে যদি স্কয়ার করা তাহলে হবে a স্কয়ার এটাই হচ্ছে তোমাদের থ নাম্বার অ্যানসার তো আমরা এখন এই অঙ্কটা মুছে দিচ্ছি দেখো এই অঙ্কটা এখন আমরা মুছে দিচ্ছি এরপর আমরা পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি তোমরা সেই খাতা কলম নিয়ে বসবে আমি বারবার রিকোয়েস্ট করছি তোমাদের যে খাতা কলম নিয়ে বসবে তাহলে তোমরা অনেক ভালো বুঝতে পারবে আমি আশা করি তো এরপর আমরা যে অঙ্কটা করবো এই অধ্যায়ের ঘ নম্বরের অঙ্কটা রয়েছে ঘ নম্বরের সরলের যে ঘ নম্বরের অঙ্কটা এটা একটু কমন এক বিষয় রয়েছে তো এটা একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক এই জন্য আমি এই অঙ্কটা তোমাদের করিয়ে দেব সো দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে তো দেখো ঘ নম্বরে কি আছে আমাকে কি হবে ঘ নম্বরে আছে তোমার এইট এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 16x plus 2y into 5x plus y plus 5x plus y whole square তাহলে কয় এখানে প্রথমে তো কাজ করতে হবে তোমার কাজ হচ্ছে এই দেখো এখানে আছে 16x plus 2y ভালো করে খেয়াল করো আগে আমাদের আমরা যদি এটাকে পুরোটাকে a ধরি তাহলে এটা হচ্ছে a স্কয়ার এখানে কিন্তু a খুঁজে পাচ্ছি না আর এখানে 2 ও খুঁজে পাচ্ছি না দেখো আমাদের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সো এখানে 2 ই খুঁজে পাচ্ছি না তাহলে সূত্র কোন দিকে হবে এখানে দেখো এই প্রশ্নটার উত্তর হচ্ছে তোমরা এটা লাইন করতে হবে কয়েকটা দুইটা তিনটা লাইন করতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এখানে আমি কি করব এখন দেখো 8x প্লাস y তো থাকবে এই স্কয়ার তো করছি তারপর দেখো এই দুইটাতে কি কমন আছে তোমরা একটু ভালোভাবে খেয়াল করো আর দু গুণ ষোলো তাই না তাহলে আর দু গুণ যদি ষোলো হয় এখানে টু গুণাকার আছে এইট এর সাথে আর এখানে টু ওয়াই এর সাথে গুণাকার আছে তাহলে তোমরা একটা কাজ করতে পারো এখান থেকে টুটা কমন নিতে পারো তো আমরা টুটা কমন নিলাম টু যদি কমন নাও তাহলে দেখো আর দু গুণ ষোলো যেহেতু টু বাইরে চলে এসেছে তাহলে এইট থাকবে শুধুমাত্র আর দু গুণ ষোলো তাহলে দেখো এইট এক্স এক্স তো আমি কমন নেই সো এক্স থাকবে প্লাস এখন দেখো এখান থেকে আমি টুটা পাওয়ার নিয়ে নিয়েছি শুধুমাত্র ওয়াইটা থাকবে এখানে তাহলে পরবর্তী লাইনটা হবে ফাইভ এক্স প্লাস ওয়াই পরে দেখো ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার তাহলে দেখো এখানে শুধু কমনের ব্যাপারটা একটু ব্যতিক্রম ধর্মে আর এখানে শুধুমাত্র পুরোটা হচ্ছে এখন তুমি এ স্কয়ার মাইনাস টু এ প্লাস বি স্কয়ার সূত্র দিয়ে করতে পারবে আমি তোমাদের বলেছিলাম ঠিক না দেখো এখানে যদি মাইনাস থাকে টু এর আগে তাহলে মাইনাসের সূত্র হবে আর যদি টু এর আগে প্লাস থাকে তাহলে তোমরা অবশ্যই প্লাসের সূত্র করবে তাহলে দেখো আমরা এটাও ধরে করব তাহলে দেখো আমরা ধরি ধরি 8x প্লাস y ইজ ইকুয়াল a এবং
5x plus y is equal b. তাহলে এখন আমরা যথারীতি প্রদত্ত রাশি ধরে লিখব, প্রদত্ত রাশি দেখো 8x plus y কে ধরেছি আমি a, তাহলে a উপরে আছে a স্কয়ার, দেন দেখো মাইনাস 2, তো এখানে আছে তাহলে 8x plus y কে আমি কি ধরেছি a, আর হচ্ছে 5x plus y কে ধরেছি b, তাহলে a স্কয়ার মাইনাস 2 হবে, পরে দেখো প্লাস আছে তাহলে এখানে প্লাস হবে, 5x plus y কে ধরেছি b, তাহলে b, উপরে দেখো a স্কয়ার আছে তাহলে এখানে স্কয়ারটা হবে, এখন দেখো এটা কিসে সূত্র, a স্কয়ার মাইনাস 2 হবে প্লাস b স্কয়ার সূত্র, তাহলে এটা হবে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে দেখো a মাইনাস b হোল স্কয়ার, এখন আমরা মান বসাবো, এর মান কি ধরেছি আমরা 8x plus y, আর দেখো মাঝখানে দিয়ে আছে মাইনাস, আগের অঙ্কটার মধ্যে এটা মাইনাস যেহেতু আছে তাহলে পরবর্তী সাইনগুলো সবই চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, তাহলে দেখো পরে আছে b, তাই না, তাহলে b এর মান হচ্ছে 5x plus y, তাহলে এটা সামনে আছে প্লাস, মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাস 5x, পরবর্তীটা আছে প্লাস, তাহলে সাইন চেঞ্জ করলে হবে কি মাইনাস y, উপরে হোল স্কয়ারটা অবশ্যই থাকবে, তাহলে দেখো এখানে একটা আছে প্লাস y আর একটা আছে মাইনাস y, তাহলে y y বাদ যাচ্ছে, দেখো 8x বিয়োগ 5x, 8x মাইনাস 5x, তাহলে দেখো আটটা থেকে আমাকে পাঁচটা বিয়োগ করতে হবে, তাহলে আটটা থেকে যদি আমি পাঁচটা বিয়োগ দিই তাহলে দেখো কয়টা থাকবে, তিনটা, তাহলে 3x হচ্ছে 3x এর উপর হোল স্কয়ার, তাহলে দেখো 3x কে যদি স্কয়ার করো তাহলে 3 কে স্কয়ার করলে হবে 9, আর x কে স্কয়ার করলে x স্কয়ার, তাহলে এইটাই হচ্ছে তোমাদের ঘ নম্বরের অ্যান্সার, আশা করি তোমরা বাকি যে দুইটা অঙ্ক আছে সবগুলোই ইনশাআল্লাহ করতে পারবে, আমাদের এখন সরল মোটামুটি ভাবে শেষ, তোমরা বাকি যে দুইটা অঙ্ক আছে সেগুলো অবশ্যই বাসা করার চেষ্টা করবে, আর না পারলে আমাকে কমেন্টে জানাবে, তারপর দেখো আমরা এখন আমরা চলে যাচ্ছি সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়, যেটা তোমাদের 3 নম্বরে রয়েছে, সো সূত্র প্রয়োগ করে কিভাবে তোমরা গুণফল নির্ণয় করতে পারো সেটা আমরা এখন করব, আমরা এর আগে সূত্র নিয়ে আলোচনা করেছি প্রথম পার্টে, তো আশা করি তোমাদের সূত্র নিয়ে কোনো প্রবলেম হবে না, তাহলে এইটা আমি একটু মুছে দিচ্ছি, দেখো আমরা এখন সরাসরি 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, তাহলে 3 নম্বর অঙ্কে দেখো কি আছে, আমরা একই ধরনের একটা অঙ্কই করাবো যাতে তোমরা পরবর্তীতে এগুলো প্র্যাকটিস করতে পারো, কারণ সবগুলো অঙ্ক করে গেলে তোমরা বাসায় কি করবে, তোমরা কিছুই করবে না, তো এই জন্য আমরা একই নিয়মে একটা অঙ্কই করাবো যাতে তোমরা পরবর্তী অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করতে পারো, দেখো আমি প্রথমে ক নম্বর অঙ্কটা করে দিচ্ছি, ক নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে x প্লাস 7 ইন্টু x মাইনাস 7, আচ্ছা দেখো তোমরা এখানে কি কিছু বুঝতে পারছো, কোনো মিল খুঁজে পাচ্ছ, দেখো ভালো মতো খেয়াল করো, আগে আমাদের একটা সূত্র ছিল সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা তোমাদের প্রথম পার্টে আলোচনা করা হয়েছিল, তবু আমি একবার লিখে দিলাম, দেখো এখানে আমরা x কে যদি a মনে করি আর 7 কে b মনে করি তাহলে দেখো এখানে x হচ্ছে a আর 7 হচ্ছে b, তাহলে x এর মান হবে a আর 7 এর মান যদি b ধরি তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b হচ্ছে, তাহলে এটা কিসের সূত্রকে সমর্থন করে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে দেখো আমরা এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা করতে পারি, দেখো আমরা যদি x কে স্কয়ার করি তাহলে হবে x স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার, তারপর সূত্রে আছে মাইনাস, দেখো এই যে এই সূত্রটা তোমরা ফলো করবে, তাহলে দেখো সূত্রে আছে মাইনাস, তারপর হচ্ছে b স্কয়ার, b কোনটা দেখো এখানে 7 কে ধরেছি তাহলে হবে 7 স্কয়ার, দেখো তোমরা এটা নিয়ে কোনো মতানৈক্য করো না, দেখো এখানে স্কয়ার দিলে হোল স্কয়ার দিলে হবে না দিলে হবে, কারণ এটা একটাই সংখ্যা আর একটাই চলককে নির্দেশ করতেছে, সো দেখো তোমরা স্কয়ারটা না দিলেও হবে, ঠিক আছে এই ব্যাপারে আমরা প্রথম পার্টে বলেছি যে স্কয়ারটা কোথায় দিতে হবে, তাহলে দেখো এখানে x কে যদি স্কয়ার করো তাহলে হবে x স্কয়ার, আর মাইনাস মাঝখানে তো আছেই, 7 কে যদি স্কয়ার করো তাহলে 7 কে দুইবার গুণ করতে হচ্ছে, তাহলে দেখো 7 কে যদি দুইবার গুণ করো 7 7 হচ্ছে 49, তাহলে হচ্ছে 49, এটা হচ্ছে তোমাদের ক নম্বরের অ্যান্সার, ক নম্বর অঙ্কটা দিয়ে তোমরা যে অঙ্কগুলো করতে পারবে সেটা হচ্ছে খ গ ঘ, এ পর্যন্ত তোমরা করতে পারবে একই সূত্র দিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, এরপর যে সূত্রটা আছে সেটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b এর, তো এই সম্বলিত যে অঙ্কটা প্রথমেই আছে সেটা হচ্ছে ক নম্বর, তো আমরা ক নম্বর অঙ্কটা করে দিচ্ছি, দেখো ক নম্বর অঙ্কে কি আছে, ক নম্বর অঙ্কে আছে a প্লাস 3
into a plus 4 তাহলে দেখো আমরা এটা কেন a স্কয়ার মানে b স্কয়ার সূত্র করতে পারবো না দেখো a স্কয়ার মানে b স্কয়ার সূত্র তুমি তখনই করতে পারতে যখন এটা a এই এটা আই এটা মিল আছে বাট 3 আর 4 এটা কিন্তু মিল নেই 3 আর 4 কিন্তু একই রাশি নয় এখানে দেখো 7 ছিল আর মাইনাস 7 ছিল কিন্তু দুইটা কিন্তু একই রাশি ছিল বাট এইখানে কিন্তু 3 আর 4 আছে আর মাঝখানে আছে প্লাস আমাদের সূত্রে একটা আছে কিন্তু মাইনাস দেখো এই মাইনাস বি আর হচ্ছে এ প্লাস বি তাহলে দেখো এখানে একটাতে মাইনাস নেই এই জন্য তুমি মাইনাসের সূত্রটা করতে পারবে না তাহলে আমরা কোন সূত্রটা করব দেখো আমি সূত্রটা আবারও লিখে দিচ্ছি সূত্রটা হচ্ছে x প্লাস a ইনটু x প্লাস b ইজ ইকুয়াল x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab এটা হচ্ছে তোমাদের সূত্র তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কটা করতে পারবো তোমরা এখন x কোনটাকে ধরবে দেখো সূত্রটাতে দুইটাতে x আছে দুইটা গুণ আকারে x আছে তাহলে দুইটাতে কোনটা আছে দেখো দুইটাতে a আছে তাহলে a কে তুমি কি ধরবা x ধরবা তাহলে a কে আমরা কি ধরবো x a কে ধরছি x আর এই 3 কে ধরবো a আর 4 কে ধরবো b তাহলে এখন এই সূত্র ফেললে অঙ্ক শেষ তাহলে দেখো আমরা এখন কি করতে পারি a সূত্রে কি আছে x স্কয়ার তাহলে দেখো x আমরা কাকে ধরেছি a কে তাহলে a এর উপর স্কয়ার তারপর দেখো সূত্রে আছে প্লাস তাহলে a কোনটা দেখো তো 3 প্লাস b হচ্ছে তোমার 4 তাহলে 4 দেখো x তারপর আছে ইনটু x তাহলে x হচ্ছে এখানে a তারপর দেখো প্লাস সূত্রে আছে প্লাস তারপর হচ্ছে ab ab মানে হচ্ছে ab গুণাকার আছে তাহলে দেখো 3 হচ্ছে a ইনটু 4 এখন দেখো তাহলে a কে স্কয়ার করলে তো a স্কয়ারই হবে প্লাস তুমি দেখো পাঁচ ভাগের কাজটা আগে করে নিবে দেখো 3 আর 4 যদি যোগ করো তাহলে হবে 7 7 আর a যদি গুণ করো তাহলে হবে কত 7a প্লাস 3 আর 4 যদি গুণ করো তাহলে হবে 12 এটাই তোমাদের পূর্ণ নাম্বারের आंसर তো আমরা দেখো পূর্ণ নাম্বার দিয়ে যে অঙ্কগুলো করতে পারবে সেটা হচ্ছে 6 নাম্বার করতে পারবে 6 নাম্বার মাইনাস একটু ঝামেলা আছে তো আমরা এই অঙ্কটা করে দিব যদিও একই সূত্র তবুও করে দিব দেখো এখন আমরা তাহলে 6 নম্বরে চলে যাচ্ছি তোমরা এই সূত্রটা দিয়ে 6 নম্বরটা ট্রাই করবে বাসায় তো আমরা 6 নম্বরে চলে যাচ্ছি দেখো 6 নম্বরে কি আছে 6 নম্বরে আছে 6x প্লাস 17 তারপর আছে 6x মাইনাস এখন দেখো এখানে তো দুইটা ভিন্ন আছে বাট এখানে একটা ঝামেলা আছে সেটা হচ্ছে মাইনাস আমরা সূত্রে বলেছি x প্লাস a ইনটু x প্লাস b তাই না তাহলে দেখো এই মাইনাসটাকে কিভাবে প্লাস বানাবো আমি সেই চিন্তা আমাকে করতে হবে তাহলে কিভাবে আমি এটাকে প্লাস বানাতে পারি সেটা তোমার ভাবতে হবে একবার তাহলে দেখো আমরা কিভাবে প্লাস বানাই খুবই সহজে তাহলে দেখো এটা তো আছে 6x প্লাস 17 এটা তো সূত্র কোনো ঝামেলা নাই তাহলে দেখো এইখানে একটু ঝামেলা আছে তাহলে এইটাকে আমরা কি করতে পারি দেখো তো এটা কি 6x আমি এখানে প্লাস দিলাম কিন্তু প্লাস তো দিলেই হবে না তাই না এটা সূত্র সম্বলিত হতে হবে এখন দেখো আমি মাইনাস 13 টা ভিতরে লিখলাম এখন দেখো কোনো প্রকার ভুল হয়েছে কিনা না দেখো আমি যদি প্লাস আর মাইনাস কে ভুল করে দেই অটোমেটিক মাইনাসই হচ্ছে সো কোনো চেঞ্জ করি না আমি অঙ্কে যদি কোনো চেঞ্জ না থাকে তাহলে তুমি একই মান ভিন্নভাবে ঘুরিয়ে নিতে পারো কোনো প্রবলেম নেই তাহলে দেখো আমরা এখানে এখন পেয়ে গেছি দেখো 6x দুইটা আছে তাহলে এটা হবে আমার x আর a ধরবো 17 কে আর b ধরবো মাইনাস 13 কে ওকে তাহলে দেখো আমরা এখন অঙ্কটা করি সূত্র অনুযায়ী এখানে আছে x স্কয়ার তাহলে x আমি কোনটাকে ধরেছি 6x কে তাহলে 6x স্কয়ার প্লাস দেখো a প্লাস b আছে তাহলে a কোনটাকে ধরেছি আমি 17 কে তারপর হচ্ছে প্লাস b দেখো প্লাস প্লাস দিলে হবে না কারণ এখানে দেখো মাইনাস আছে মাইনাস আর যদি তুমি প্লাস কে গুণ করে দাও তাহলে এখানে কি হবে মাইনাস হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে দেখো এখানে মাইনাস কত হবে 13 কারণ b এর মান কত মাইনাস 13 তারপর দেখো x আছে গুণাকার তাহলে x আমরা কাকে ধরেছিলাম 6x কে তাহলে 6x হবে x তারপর দেখো প্লাস ab a কোনটা 17 আর b হচ্ছে মাইনাস 13 ওকে তাহলে দেখো এখন 6 কে যদি স্কয়ার করা হবে 36 6 গুণ 6 36 আর যদি x স্কয়ার করো তাহলে হবে x স্কয়ার
প্লাস 17 মাইনাস 13 তাহলে দেখো কত হবে বিয়োগ করলে 4 এটা সিম্পল বিয়োগ আমরা সবাই পারি তাহলে 4 ইনটু কি হচ্ছে 6x পরেরটা দেখো এখানে আছে মাইনাস ভালো থেকে পরেরটা আছে মাইনাস তো মাইনাস দিয়ে প্লাসটাকে গুণ করতে হবে তাহলে দেখো প্লাস মাইনাস হচ্ছে মাইনাস 17 18 তোমাদের গুণ করতে হবে তাহলে দেখো 17 গুণ 13 তাহলে দেখো 3 সাথে হচ্ছে 21 21 এর 1 হাতে আছে 2 এরকম 3 3 আর 2 5 ইনটু 7 আছে 7 1 তাহলে হচ্ছে 7 5 12 12 দিয়ে হাতে আছে 1 221 221 তাহলে দেখো এখানে হবে 221 এখন দেখো এটা হবে 36x স্কয়ার প্লাস 4 4 যদি তুমি গুণ করো তাহলে হবে 24x তারপর দেখো এটা হবে মাইনাস 20 তারপর দেখো আমরা যে অঙ্কে যাবো সেটা হচ্ছে জ নম্বরে দুই ধাপে অঙ্কটা করতে হবে এই জন্য আমরা এই অঙ্কটা করে দিব তাহলে দেখো এই অঙ্কটা একবার দেখে নাও তারপর আমরা জ নম্বরে চলে যাচ্ছি আচ্ছা এখন আমরা জ নম্বর অঙ্ক চলে যাচ্ছি জ নম্বর অঙ্কটা দুই ধাপে করতে হবে আমি বলে দিচ্ছি জনকরে কি আছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো এখানে তো তিনটা তাই না কিন্তু ঝামেলায় মনে হচ্ছে আসলে কোনো ঝামেলা নাই দেখো আমরা প্রথম দিকটার কাজ আগে করব এইটাকে যেভাবে আছে এইভাবেই দেখে দেবো প্রথম দিকটার কাজ আগে করে দেন আমরা এটার সাথে এটা সূত্র করব দেখো এইখানে আমরা যদি a কে a স্কয়ার কে a ধরি আর b স্কয়ার কে b ধরি তাহলে এটাও হবে a আর এটাও হবে b তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b হচ্ছে তাহলে এটা কিসের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হবে তাহলে তাহলে হচ্ছে a স্কয়ার দেখো a হচ্ছে a স্কয়ার তার উপর স্কয়ার তারপর হচ্ছে মাইনাস b স্কয়ার b হচ্ছে b স্কয়ার তারপর স্কয়ার এটা হচ্ছে তোমার প্রথম ধাপে কাজ তাহলে এটা আমার সেকেন্ড ধাপে আটকে দিলাম সৌন্দর্যের জন্য না দিলেও প্রবলেম নেই তাহলে দেখো তারপর সেকেন্ড ধাপে তো অবশ্যই দিতে হবে কারণ নয়তো ভুল কাউন্টার হয়ে যাবে দেখো তারপর আমরা এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এটা লিখব এখন দেখো এটাকে স্কয়ার করব এ স্কয়ারকে যদি স্কয়ার করো তার মানে হচ্ছে এ স্কয়ারকে দুইটা করব মানে এ স্কয়ারকে যদি দুইবার করো তাহলে কত হবে এ টু দি পাওয়ার 4 তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কয়ারকে যদি গুণ করো একইভাবে হবে বি টু দি পাওয়ার 4 তারপর দেখো এখানে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 থাকবে তো দেখো এখন আমরা আবার আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 4 কে এখন আমরা এ ধরতে পারি আর বি টু দি পাওয়ার 4 কে বি ধরতে পারি তাহলে দেখো এখানে আবার a মাইনাস b ইনটু a প্লাস b এর সূত্র হচ্ছে দেখো a মাইনাস b আগে হলে কোনো প্রবলেম নাই গুণের ক্ষেত্রে 3 4 12 4 গুণ 3 12 কিন্তু ঠিক আছে সো কোনো প্রবলেম নাই দেখো আগে পড়া হলে গুণের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই তাহলে মাইনাস আছে বিধায় সূত্র যে ভুল হবে তা কিন্তু না তাহলে দেখো এখানে আমরা একইভাবে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি সো সূত্রটা হবে দেখো এখানে a টু দি পাওয়ার 4 হবে a তাই না তাহলে এখানে হচ্ছে a স্কয়ার তাহলে a টু দি পাওয়ার 4 স্কয়ার মাইনাস বি স্কোয়ার দেখো বি টু দি পাওয়ার 4 হচ্ছে বি তাহলে বি এর উপর স্কোয়ার আমি তো দেখো প্রথমবারে বলেছিলাম যে এই পাওয়ার গুলো তোমার ভাঙায় করার দরকার নাই তুমি ডাইরেক্ট করতে পারো কিভাবে 4 গুণ 8 তাহলে এ টু দি পাওয়ার 8 হবে উপরে তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 4 কে যদি স্কোয়ার করো তাহলে হবে 4 গুণ 8 বি টু দি পাওয়ার 8 তাহলে এটা হচ্ছে তোমাদের জ নম্বরের অ্যানসার এরপর আমরা একটা অঙ্ক করব সেটা হচ্ছে ঝ নম্বর ঝ নম্বর করলে মোটামুটি ভাবে তোমাদের তৃতীয় অধ্যায় সরি তিন নম্বর অঙ্কগুলো শেষ হয়ে যাবে আশা করি দেখো জ নম্বর ঝ নম্বর আমরা কিভাবে করি ঝ নম্বর একটু কম আমরা বিষয় আছে তো আমরা এখন ঝ নম্বর অঙ্কে চলে যাচ্ছি
নম্বর অঙ্কে কি আছে একটু দেখো, দেখো ছ নম্বর অঙ্কে আছে ax-by প্লাস cz ইন্টু ax প্লাস by মাইনাস cz। দেখো এখানে কমনটা কিভাবে নিবা আর কেন কমন নিব ভালো মতো খেয়াল করো, আমরা যদি ax প্লাস by হয় তাহলে ax প্লাস by কে a ধরে নিতাম, বাট এখানে আছে ax প্লাস by, এখানে আছে ax মাইনাস by। আবার তুমি এটা বলতে পারো যে x প্লাস cz কে আমি ধরে নেবো, না x প্লাস cz কে যদি তুমি a ধরো এখানে তুমি a পাবে না, দেখো ax মাইনাস cz হবে, তাহলে এখানে হচ্ছে না, আমরা এখানে মাইনাসটা কমন নিব এই জন্য যাতে দুই রাশি একই রকম পায়, এই জন্য আমরা মাইনাস কমন নিব, ভিন্ন রাশিগুলো আলাদা করে দিব। দেখো এখানে আমরা কি করতে পারি, এখন মাইনাস কমন নিব, মাইনাস কমন দিলে দেখো কি হচ্ছে, ax তো থাকবেই তাহলে এখানে মাইনাস কমন যাচ্ছে, বারবার বলেছি মাইনাস যদি কমন নাও তাহলে মাইনাস কমন নাও গুণ করো যাই করো মাইনাসের পরে সাইন গুলো চেঞ্জ হবে, তাহলে দেখো মাইনাস যেহেতু কমন নিচ্ছে তাহলে অবশ্যই সাইন চেঞ্জ হবে, তাহলে সাইন চেঞ্জ হলে পরের কাছে বি ওয়াই, তাহলে এটা মাইনাস ছিল হবে প্লাস বি ওয়াই, পরেটা দেখো প্লাস সি জেড আছে তাই না, তাহলে এটা হবে কি মাইনাস সি জেড। ওকে এখানে কমন না শেষ, দেখো আমরা শুধু সাইনটাকে চেঞ্জ করেছি, মাইনাস কমন নেওয়ার ফলে মাইনাসটা প্লাস হয়েছে আর প্লাসটা মাইনাস হয়েছে, এখন এটা সেকেন্ড পার্টিকে আটকে দিলাম। পরেরটা দেখো এটা কি করা যায়, এখানে আমরা কমন নিব না, দেখো এখানে কমন কেন নিব না, দেখো এখানে এ এক্স প্লাস এই তাহলে এ এক্স কে আমরা এ ধরে নিতে পারি, প্লাস দেখো আমরা বি ওয়াই এটা প্লাস যদি কমন না তাহলে কিন্তু কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে শুধুমাত্র মাইনাস কমনের ক্ষেত্রেই সাইনটা চেঞ্জ হবে, সো প্লাস কমন নিলে কোনো প্রকার চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে, তাহলে এখানে হবে মাইনাস সি জেড। এখানে সেকেন্ড বাকি দিলে তারপর দেখো এখন আমাদের দেখো বি ওয়াই মাইনাস সি জেড পেয়েছি এখানে আর এখানে বি ওয়াই মাইনাস সি জেড পেয়েছি, এখানে এক্স আছে এখানে এক্স আছে, এখন দেখো আমরা এটা কিসের সূত্র করতে পারি, এখানে আমরা প্রথম সূত্রটা করতে পারি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, কিভাবে দেখো এ এক্স কে আমরা এ ধরতে পারি আর বি ওয়াই মাইনাস সি জেড যেটা আছে সেটা পুরোটাকে আমরা বি ধরতে পারি, তাহলে এখানে এ মাইনাস বি হচ্ছে আর এ প্লাস বি হচ্ছে, তাহলে এ মাইনাস বি ইনটু এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাই না, তাহলে দেখো আমরা এখন কি করব, তাহলে এ এ স্কোয়ার করব, দেখো কে এ হচ্ছে কি এ এক্স তাহলে এটার উপর স্কোয়ার মাইনাস এখন বি কে স্কোয়ার করব, বি কোনটাকে ধরেছিলাম আমি বি ওয়াই মাইনাস সি জেড কে, তাহলে এটার উপর হচ্ছে কি স্কোয়ার। ওকে তারপর দেখো এখন যদি তুমি এ কে স্কোয়ার করো আর এক্স কে স্কোয়ার করো, দেখো এ কে স্কোয়ার করলে হবে এ স্কোয়ার আর যদি এক্স কে স্কোয়ার করো হবে এক্স স্কোয়ার, যেহেতু ভিন্ন চরক কাজে স্কোয়ারটা দুইটার উপরে আসবে, ঠিক আছে তাহলে দেখো তারপর এখানে আছে মাইনাস, তো মাইনাস যেহেতু আছে তাহলে তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবে কারণ এটা একটা সূত্র করবে, সূত্রটা কি দেখো বি ওয়াই কে যদি তুমি এ ধরো আর সি জেড কে বি ধরো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি ছিল এটা আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম, কিন্তু আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই এই সূত্রগুলো নিয়ে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার, তাহলে দেখো এ কোনটাকে ধরেছি আমি বি ওয়াই কে, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ কোনটা হলো বি ওয়াই আর বি হচ্ছে সি জেড, তাহলে এই স্কোয়ার মাইনাস টু তে এ বি লিখলাম তারপর কি বি স্কোয়ার লিখবো প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস বি হচ্ছে তোমার সি জেড, তাহলে সি জেড কি স্কোয়ার করো তাহলে সি জেড স্কোয়ার, এখন দেখো তাহলে এটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস সরি এ স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার মাইনাস, দেখো যদি তুমি বি স্কোয়ার কে বি আর ওয়াই কে স্কোয়ার করো যেহেতু ভিন্ন চলক তাহলে দুইটা কে স্কোয়ার করতে আমরা আগেই বলেছি, তাহলে দেখো বি কে যদি স্কোয়ার করো তাহলে হবে বি স্কোয়ার আর ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হবে মাইনাস, এখন দেখো এখানে কি করবে তোমরা টু বি সি ওয়াই জেড লিখবে তাই না, কারণ আমি বলেছিলাম তোমাদের প্রথম পার্টি বলেছিলাম যে অ্যালফাবেটিক নিয়ম অনুসরণ করবে যেটা আগে সেটা আগে লিখবে, তাহলে দেখো টু এখানে হচ্ছে বি সি ওয়াই জেড গুণ করে স্কোয়ার তাহলে একইভাবে সাজিয়ে লিখতে পারি প্লাস দেখো সি কে স্কোয়ার করলে হবে সি স্কোয়ার আর জেড কে স্কোয়ার করলে জেড স্কোয়ার, তাহলে এটা ব্র্যাকেটে আটকে দিচ্ছি, দেখো এটা হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস আছে এখানে আর পুরোটাই ব্র্যাকেট, তাহলে দেখো মাইনাসটা এখন গুণ করতে হবে
তাহলে এটা পুরাটার সাথে মাইনাসটা গুণ আকার আছে, মাইনাসটা কমন আকার আছে এখানে, তাহলে মাইনাসগুলো গুণ করে দিবে। দেখো মাইনাস গুণ করার পর সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, কোনো টেনশন নেওয়ার দরকার নাই, ডাইরেক্ট মাইনাসটা যেহেতু কমন আকার আছে এবং গুণ করলে পুরাটাই কি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা আছে কি প্লাস, দেখো মাইনাস লিখবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আছে মাইনাস লিখবে প্লাস টু বি সি ওয়াই জেড, এটা আছে কি প্লাস লিখবে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে তোমাদের ছ নম্বরের অ্যান্সার। তাহলে বন্ধুরা আজকের মতো আমরা দ্বিতীয় পার্ট এখানেই শেষ করছি, তো এরপর আমরা যে পার্টে আসবো সেই পার্টে তোমাদের পরবর্তী অঙ্ক মান নির্ণয় অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাল্লাহ।